এটা শহর নয় যে একজন কুমারী মেয়েকে নিয়ে সারা দিন ঘোরাফেরা করে তুমি সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে। এটা এটা গ্রাম। তুমি জানো না যে এ বাড়ির মেয়েকে নিয়ে একা ঘুরতে যাওয়া আমাদের বংশ মর্যাদার ঊর্ধ্বে। আর ওর কথা কি বলবো, ওর বাবা মা হয়তো ভালো করে শিক্ষা দিতে পারেনি বলেই। একিরে হরি, তুই বলিস নি? কি বলবো গুরু? একিরে ভাই, তুই কালকে রাত্রে বলি গ্রামটা ঘুরে আসো। আমি? তুই বলিস নি? তোমরা একা একা বেরোচ্ছ, ভালোবাসার জায়গা নেই, গ্রামটা নাকি খুব সুন্দর, গ্রামটা ঘুরে এসো। আমি যখন মামার কথাটা বলেছিলাম, তুই বললি মার প্রবলেমটা তুই দুই মিনিটে সলভ করবি। তুই বলিস নি মামাকে? ও আচ্ছা, আমি এরকম বলেছিলাম না? আমরা বলেই গেছিলাম। ওকে কিরে, তুই কথা বলেছিলিস? মনে পড়ছে না, তবে গুরু যখন বলছে মনে হয় বলেছিলাম। কিরে, কি ভেবেছিলি গ্রাম থেকে তাড়িয়ে দিবি? এটা আমার কি আছে, প্যাকিং তো করে রেখেছিলাম, শুধু সামান্য একটা কেসের জন্য ফাটাফাসে আটকে গেলাম। আরে অল দ্য বেস্ট। আবার কে? কার ফোন গুরু? হ্যাঁ ডালিং, এটা আসল, ওইটা নকল। হ্যাঁ ডালিং, ভালো আছি। হ্যাঁ হ্যাঁ বলো। আরে না রে বাবা, ওসব নিয়ে তুমি চিন্তা করো না, ওই তো বাবা এসে গেছে। এসো চলো, এসো 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 এসো। আস্তে বাবা, সাবধান সাবধান। এসো, থাক 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 বাবা। শরীর ভালো তো বাবা? দেখে দেখে। ও কি হলো বাবা? বাবা ক্রিস, আরে তুই, এ তো তুই, তোর এত সাহস কি করে হলো? এ বাড়িতে পা রাখার সাহস কি করে হলো তোর? আর শোন শোন, কাকে কি বলছিস? শুনে ও তো দাদার হবু জামাই। তাহলে তো আরো ভালো, লাশ পড়ে গেছে। এই আমাদের ডাকে শোন, তোর দাদা ওকে একেবারেই পছন্দ করে না। কি কি বললে? এই দাঁড়া দাঁড়া, কি বললে আরেকবার বলো। হ্যাঁ বলছিলাম, তোর দাদা ওকে একেবারেই পছন্দ করে না। দাদাকে পছন্দ করে না? চলো তো আমি ওর সাথে। হ্যাঁ তোমার কোনো চিন্তা নেই, ভেতরে এসো। চলো এই ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন। নতুন কমেডি ভিডিও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।